हेलो एवरीवन, नमस्कार। सबा के जाना सुप्रभात। तो सकाल सकाल आसलम मुम्बई फिल्म सिटी। बहुत दिन एक आशा जो फिल्म सिटी देखी मारो एक बार हलो तर आज आशाटा पूरण हार जाए आज ही हल हमार फोर्थ डे। तो मोर भिडिओगे देवा मानने देरी हवा लगे एक बारे तीवर पाबा लगस ना तर मैं दुखित एले हमें बसल गाड़ीखान तर आप जो गेसिल तक एखान गाड़ी गेसि भरे तरह टिकिट काटे किसुखन बसि और भरे आम चेयर टेयर सब आवा बस्तुओ आस्तु तुम्हारा निबार पान और भरे कैंटिन टैंटिन सब आते मैं खावा दवार जन एक टाइम थे वो टाइम तुम्हारा खबर दिवे मैं वो जगहटार जे रखे। तो गाड़ीखान अपेक्षा कर आरोन फार्ष्टे गेसे वो गाड़ीखान आसार पर हेखान बस तुली दिवे एम कर कैसे। तो वोखान गाड़ी आसिल तक हमको सका के उठेल एक जन एक जन को नाम नाम देखे देखिया तो हमें उठल एलाखान आन कर काट दिल। तो देखी थको कि देखा है ना आशा करूँ भिडियो देखी भल लगे तुमको और ये गेटखान दिए নিয়ে যাবে। তো আমার জার্নি স্টার্ট হল আর এর ভিতরে কিন্তু মানুষের বাড়িও আছে কোটে কোটে কি কি আছে তোমরা গুলো দেখি থাকো শুনিয়ে থাকো ভিডিওটা অল্প অল্প করছং তোমাদের জন্য আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন আর প্লিজ সাবস্ক্রাইব করেন। এইগুলা করে ঘরগুলো দেখা পাবে লাগছে যে এগুলা বানাইছে যে কিবা একটা শুটিং ফিল্ম করে তার জন্য এমন করে এমনি সেট আপ করে বানে না আরো ভিতরে আরো বহুত কারুকার্য আছে আরো করির বাকি আছে কিবা করবে বেলে এই জন্য এটা ভাঙে নাই। আচ্ছা ঠিক আছে। তো যদি মোর ভিডিওটা ফেসবুকত দেখি আছেন প্লিজ ফলো করিবেন আর যদি ইউটিউবে দেখি আছেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেন মোর চ্যানেলটা। আর এটি আমরা আসলাম তারাক মেহতা উল্টা চশমা আকলে যে ফিল আর এই যে টিন গিলে দেখা পাবো লাগছে না টিনের উপরে আছে যা যা করে আর ঘর কই রুম কই কামরা নেই ভিতরে করে সিলফ ফ্রন্ট वाले दीवारें और कैमरे से सोसाइटी में बहुत बड़ी लगती है। हाँ, और घर के अंदर के सीन वहाँ पे होते हैं। हॉल रूम किचन सुंदर आया है, नाश्ता करने वाले हैं, सोफा सेट जो भी कमरा है पूरा वहाँ पे है। तो इंडोर वहाँ पे करेंगे, आउटडोर यहाँ पे करेंगे, मीटिंग करके इसमें जोड़ देंगे। हमें लगता है सब एक ही जगह पर चल रहा है। আরে মানে গাড়িগুলো যে দেখা পাবো লাগছে না উপাকা একটা ঘর আছে এই জায়গাটা নাগিন সিরিয়াল হয় এই জঙ্গলখানো আমরা যে দেখি সগায় আর এইটা জায়গা হয় পান্ডে স্টোর সিরিয়াল স্টার লসতে। তো আমার গাড়ি কিন্তু চারিপাকে ঘুরি আছে তো ওলা এই পাকে আসিল এলে সুন্দর করে দেখা যায় গোকুলধাম। আর এটি হয় বিগ বস, বিগ বসের যে মানুষগুলো থাকে না এটি বর্তমানেও আছে আমরা থাকে এলে মাঝে মধ্যে কিবা যদি সলমান খানের কিবা বেলেগ জায়গায় শুটিং থাকে নিয়ে চলে যায়। এই যে মন্দিরটা পাওয়া গেলাম যেটা ফেমাস মন্দির সিরিয়ালগুলো সব সিরিয়ালতে দেখা যায় মন্দিরটা। নক্তে বলে কৃষ্ণ রাধা, নক্তে বলে শিব, নক্তে বলে দুর্গা দেবী, মা লক্ষ্মী, মানে কত কিছু। বর্তমান জায়গা দেখুন কিছুই নেই, জাস্ট একটা ঘর আর মন্দির দেখে আসো। দেখো চারোপাখটা ভাল লাগে কিন্তু চারোপাখের তলত জঙ্গল। আর আজি এটি এখন না শুটিং হয়ে আছে তো এখানে শুটিং কিবা ভোজপুরি নাকি তো ভাল করে না জানি আরো শুটিংটা চলি আসিল তো আমাকে সাউন্ড করে মানা করছে একদম আস্তে আস্তে। আর তোমরাগুলো আমি শুটিংটা দেখাম। হ্যাঁ মানে অল্প অল্প করে আমি ভিডিও করছং তো একদম চোরের মতো করি এই যে শুটিং চলি আছে কোন তো এটা কিসের শুটিংয়ের সিন হয় যদি কভার বান কমেন্টও জানান তো। হ্যাঁ কমেন্টও জানাবেন কিন্তু কিসের শুটিংয়ের সিন হয়।
তো এটা একটা দেখা পাবা লাগছেন যে এটা ঘর, এটা হচ্ছে একটা অফিস। হ্যাঁ, এই অফিসটাত মাঝে মাঝে কলেজ টলেজ বানায় আরও, তখন সেট আপ করি নেয়, যখন যেটা সেট আপ দরকার তখন এটা বানিয়ে নেয়। তো আমার গাইতে কয়া আছিল যে এটা বডিগার্ড সিনেমার এখন শুটিং করছে গানের কলেজ। আর এই যে এটা যেটি মানে সব কিছু ন্যায় হয় কোর্ট কোর্ট কাছারি, এটাই বানায়। দেখো তো এলাকা কেমন দেখা যাওয়া লাগছে, কিচ্ছুই নেই, জাস্ট একটা শোলার মতো বানায় থুইছে। और खास करके लेफ्ट साइड देखिए कौन बनेगा करोड़पति, यही तो है 25 साल का शो यहाँ पे होता है, कौन बनेगा करोड़पति। और थोड़ा सा आगे जाने के बाद यहाँ पे जरूरी सामान है, बैग, मोबाइल, कैमरा, पर्स सब साथ में लीजिए, क्योंकि जाते समय दूसरा गाड़ी रहेगा। আমার জার্নিটা আছে 3 ঘন্টা, 1 ঘন্টা আমার বাইরের দৃশ্যগুলো দেখেন, এলা ভিতরের দৃশ্য, ভিতরে কি কি আছে নাই, এর ভিতরে একটা মানে গাইড আছে, উমরে সব কিছু দেখে দিবে। তো এলা বর্তমান আমরা দেখে লেগছি গোটে গোটে কি কি আছে নাই, তোমরা ওগুলো দেখে লেগছ অল্প অল্প করিয়া। আর এগুলো যদি কাউ না দেখে, খাবারও সিস্টেম আছে, ক্যান্টিন আছে, ওটি যে খাবার পায়। আরও কি কি শো হয় না হয়, তোমার কমেডি শো ওগুলো টাইমত হয়, এলা বর্তমান আরম্ভ হবার নয়। এলা তো ভাবছি খায়া নেই, তারপরে অল্প দেখবো, আরও অল্পই দেখায়, আধা ঘন্টা দেখায়, আধা ঘন্টা না 45 মিনিট দেখাল মনতে নাই। তো এলা খাবার বসলো, আমরা খাবার আসি গেল, এলা খাইতে খাইতে খাবারে মন না যাওয়া হয়ে গেছে। এগুলা দেখি আসলাম আমরা কমেডি শো। তো তোমরাগুলো ভিডিও কেমন লাগিল জানান, দেখো যেমন করে মানসিগুলো বসে, আমরা তো টিভি দেখি হয় না, আগলে কমেডি শো হয়ে থাকে আর এই পাকের মানুষগুলো পুরো হাসে তালি দেয় বসলাম। আরও তো কেমন লাগিল জানান, আজকের ভিডিওটা এতটুকু, বাই বাই, আরও দেখা হবে নতুন ভিডিওতে।